বন্ধুরা, সামনেই রথযাত্রা, তাই জয় জগন্নাথ বলে আজকে একটা রেসিপি শুরু করছি। সেটা হচ্ছে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এটি একটি পড়ে, সেটা মগজ নাড়ু। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়েই হবে এটা, চিনির গুঁড়ো আর 1 চামচ চিনি আমি গোটা চিনি নিয়েছি, ঘি লাগবে, আর নিয়েছি এলাচ, 2 লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা। এই কটা আমি গুঁড়ো করে নেব। আর জগন্নাথ দেবের যে কোনো ভোগে ঘি ছাড়া সম্পূর্ণ হয় না, তেলে হয় না। তো চলো আমি শুরু করে দিই। আমি বসিয়ে দিয়েছি আর ওই এলাচ গোলমরিচ আর লবঙ্গটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো সবার আগে আমি আটাটা একটু চেলে নেবো, মানে একদম ব্রাউন না, হালকা একটু কালারটা চেঞ্জ হবে, একটুখানি চেলে নেবো। দেখিস আটাটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দেবো। আমি এই চিনিটা দিয়ে দেবো, যে চিনিটা রেখেছি ওইটা দিয়ে দিলাম, আর দেবো চিনির গুঁড়োটা, এই গুঁড়ো করা মশলাটাও দিয়ে দেবো। এবার এটা ভালো করে মেশাতে হবে, খুব ভালো করে এটা মিক্সড করতে হবে। দেখো এই যে ভালো করে এগুলো সব মিশিয়ে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু একটু লোতে রেখে এটা করতে হবে, নাহলে পুড়ে যাবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে নাড়ুটা করতে হবে, না এত গরম তো হাতে নেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে নাড়ু যেমন নারকেল নাড়ু যেমন হাতে করে বানিয়ে নেয় ঠিক সেইভাবে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো চলো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার নাড়ুগুলো বানিয়ে নেবো একটু ঠান্ডা হলে। ফিরে আসছি। আমি এটা না একটা থালায় ঢেলে নিয়েছি, নাহলে অনেক খুব গরম তো হাত দেওয়া যায় না এটা, ঠিক এইভাবে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে। তো রথযাত্রা স্পেশাল আমার মগজ নাড়ু তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।